ओके। नौ नम्बर चैप्टर থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ কুইজ এখানে তুলে ধরছি, যে কুইজগুলো আমি আপনাদেরকে আজকে দেখাই দেব যাতে আপনারা বাসায় যখন কুইজের প্র্যাকটিস করেন আপনাদের প্রবলেমগুলো কম হয়, ভুল কম হয়। পড়াশোনার নিয়ম হচ্ছে যে পড়াশোনার মধ্যে আপনার ভুল কম হবে কিভাবে সেটা বের করা। কুইজ করলে কিন্তু মানে ভুল কম হবে এটা ভুল ধারণা, অনেকে মনে করে যে আমি কুইজ করি আমার ভুল কম হয়ে যাবে। না, কুইজ করার মাধ্যমে ভুল কমানোর চেষ্টা করা, তারপরে ভুল কম হবে। আপনি একটা চাপটা সম্পর্কে আপনার কোনো আইডিয়াই নেই, সেক্ষেত্রে আপনার ভুল কিভাবে কম হবে? আপনি প্রথম চান্সে যদি মনে করেন যে আমার 40-40 হবে সেটা কিন্তু আশা করা ভুল। মানে কিছু পাওয়ার জন্য কিছু করতে হবে, তাই না? আপনি কি পরিশ্রম ছাড়াই যদি মনে করেন যে আপনার 40-40 হয়ে যাবে কিভাবে সম্ভব? আপনার তাকে জানতে হবে। সেই জন্য আমি থিওরিটা দেখালাম, এখন কিছু কুইজ দেখাবো। প্রথম কুইজটা আপনি আপনাদের মধ্যে থেকে যদি আমাকে পড়া শোনাইতেন গফুর ভাই, আপনি একটু পড়েন তো। Il delineatore raffigurato si può trovare anche per evidenziare divisione o strettoio della carreggiata. Ok, eta vero. So eta vero howar bisone karon ki amra janlam ekটু age je eta gallery ekmukhi rastar moddhe byabohar kore. Ekhane abar strettoyer kotha bolteche keno? বিষয়টা ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, এখানে আমরা কুইজ যখন থিওরি পড়ি তখন দুই জায়গার কথা বলছে, গ্যালারি সেন্স ইউনিকো এবং ইস্ত্রেতইয়া। হ্যাঁ, সেন্স ইউনিকোর কথা বলছে, তো এখানে ইস্ত্রেতইয়া যখন থাকবে তখন এটা বেরোবে, অনেকে বুঝা দিতে পারে। এখানে যেহেতু বলছে গ্যালারির কথা কিন্তু ইস্ত্রেতইয়ার কথা মনে নাই, সেই জন্য এটা তুলে ধরা। এই জন্যই এটা অনেক মানুষই ভুল করে। হ্যাঁ, এটা হচ্ছে বেরো বেরো oltre ad essere posto ai lati della galleria può evidenziare deviazioni strettoie della carreggiata. È importante quiz mone rakhar jonno ami tule dorchi. দ্বিতীয় কুইজটা আপনাদের মধ্যে থেকে সি গ্রুপ থেকে আমাকে পড়ে শোনাবেন। আমি নাম বলি, সি গ্রুপ থেকে রাসেল ভাই। রাসেল ভাই মিলানো, রাসেল ভাই আচ্ছা না থাকলে আমি বলি। এর সিনিয়র আবিজান ভাই বলেন। এর সিনিয়র যত obbligo di autocar is voltare destra, এটা obbligo বলার কারণে এটা ফালস হইছে। ওকে, তাহলে obbligo না, অবলিগো না কিভাবে বুঝবেন এটা অবলিগো যে না? কুইজে বলছে বাট এটা যে অবলিগো না তার ফোন তো জাল। হ্যাঁ, ফোন তো জালের মধ্যে কিন্তু অবলিগো থাকে, এটা ফোন তো জাল। ফোন তো জালের মধ্যে অবলিগো থাকে, ফোন তো জালের মধ্যে দরবে থাকে। তিনটা যে ইয়া কালার ব্ল্যাক নেরো ব্রাভো। এইভাবে আপনি দোষগুলো ধরতে পারলে আপনার ফিগারে কম করবে। সুতরাং এই যে অবলিগো বুঝতে পারছেন, এইজন্য এটা ফালস হয়েছে। ফালস এর সিনিয়রে কনসিলি আমাদেরকে পরামর্শ দেয়, আমাদেরকে অবলিগারে করে না। লেআউটো কারি ইনভোলতারা দেসরা নন অবলিগা। ওকে, এই যে ছোট ছোট পার্থক্য আছে এইসব চ্যাপ্টারে, এগুলো ধরে দিলে পারলে আপনাদের ভুলগুলো হবে না। এটা পর্যন্ত আপনাদের গ্রুপ থেকে কে পড়তে চান? আমি পড়ি ভাই, পড়েন তো। নেল সেনিয়ালে রাফিগুরাতো দি ডিসকুয়াল সেন্ট্রো এ লুসে জাল্লা লাম্পেজান্তে, এটা বেরো। এটা একটা সীমা ফ্র প্রেয়া বিজো করে আমাদেরকে কিছুক্ষণ পর একটা অরিজিনাল সীমা ফ্র আছে, তো সেই ক্ষেত্রে এটার মধ্যে একটা লুসে জাল্লা লাম্পের জানতে থাকতে পারে, যেটা আমাদেরকে আবের তীরে করে, আমাদেরকে সতর্ক করে কি সামনে 100 মিটার পরে বা 150 মিটার পরে একটা সীমা ফ্র আছে, এই জন্য আমাদের গাড়ি গতি কমাইতে হবে। এটা এক্সট্রা এক্সট্রার মধ্যে অব্লিগাটোরিও, মনে রাখবেন কিন্তু। বেরো এবং সেনিয়ালে টেম্পোনারিও কোন ডিস্কো আল সেন্ত্রো আর লুসে জাল্লা লাম্পের জানতে। এটা দেখেন এই কুইজটাতে মানে অনেক বেশি আসে। এটা আপনাদের থেকে মেয়েদের গ্রুপ থেকে সারা পাওয়া যায় নাকি? মেয়েদের গ্রুপে নাই, মেয়েদের গ্রুপ নাই। আচ্ছা ফয়জা ম্যাডাম আছে, আপনি একটু বলবেন তো এটা একটু পড়বেন। Il cono raffigurato si può usare in prudenza di lavori statale superiore 10 giorni. Falso. 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 এটা কত দিনের জন্য ব্যবহার হতে পারে? এটা অনেক কম সময়ের জন্য ব্যবহার হয়, এক কি দুই দিনের জন্য। এই যে নিচে বলে দিছি falso. Viene impiegato al massimo per lavori della durata 2 giorni. ঠিক আছে, এটা 10 দিনের জন্য ব্যবহার হয় না, এটা অল্প সময়ের জন্য ব্যবহার হতে পারে। এরপরে এই কুইজটা অনেক ইম্পর্টেন্ট, এটা আপনাদের মধ্যে থেকে কে বলতে চায়? শহীদ ভাই আছেন নাকি? শহীদ ভাই সি গ্রুপ? জি জি জিসান ভাই একটু পড়বেন তো ভাই। Il segnale raffigurato viene posto in presenza di un incrocio che anticipa un cantiere stradale, vero? ওকে, এই যে লুকা লুকা যাওয়া যাইতে পারবেন না, কারণ হচ্ছে লুকার এই রাস্তায় কাজ হইতেছে। সেটা দিয়া কিভাবে বুঝলেন যে হলুদ রঙের সাইনটা দেওয়া আছে? প্রিয়া বিসু জি প্রন্দ জানলো প্রিয়া বিসু কোর্স। এখানে আপনাকে টার্গেট করছে যেই গাড়িগুলো 7 টনের বেশি সেখানে তারা পার হইতে পারবেন না, কারণ সেখানে একটা ব্রিজ আছে, পুরনো ব্রিজ, তো সেই ক্ষেত্রে তারা ঘুরে যাবে। স্পেসিফিকেশনে বলতেছে বেরো un segnale temporario che avvisa una deviazione dovuta ad un cantiere stradale. এখন এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ সাইন আছে যেগুলো আমি তুলে ধরছি। জেবিন মাত্র ক্লাসে ঢুকছে, জেবিন আসো। জেবিন জি জি আসি আমি। হ্যাঁ এই বিষয়টা পড়ো ভাই। Il delineatore raffigurato si trova 150 metri prima di una curva. Falso. Falso কেন? কারণ এখানে তো যে 150 মিটার বলছে না, একটা কুরবার আগে আমার অবস্থিত। এই দেরিনাতরেগুলো 150 মিটার আগে থাকে না, এগুলো দেরিনাতরে যেখানে আছে সেখানেই থাকবে। এটা আমাদের একটু সাবধানতা করে দেয় যে এই রাস্তাটা অনেক চাপানো, এইটা কুরবাটা অনেক বেশি আছে, সেই ক্ষেত্রে আমাদেরকে সাবধানতার জন্য বলে, এই জন্য এটা ফালস। দ্বিতীয় এইটা আপনাদের গ্রুপ থেকে সি গ্রুপ থেকে আমাকে পড়ে শোনান রফিক থেকে। শব্দ ভাষা কার কাছ থেকে ভাই টপ করে নেন রফিক ভাই? আমি করবো। হ্যাঁ অন করে বলেন। অন করে বলতে হবে, মিট অফ করে দিয়েছেন। রবিক ভাই আনমিউট করেন ভাই। একটা কালো দাগ আসছে, ওই আপনার রিসিভারটা একটা কালো দাগ আসছে, এটা দেখা যাচ্ছে না। ওকে এবার দেখেন। হ্যাঁ এবার দেখেন এর সিরিয়ালে রাফিগুরাতে ইন্ডিকা আরে দি সস্তা পের আলি আউতকারী। এটা ফালসো, এখানে দেওয়া আছে কিন্তু কেন ফালসো? এটা এখানে তো মানে পার্কিং এর কথা বলছে, এটা তো পার্কিং না, এটা হলো দাস্তা যাইতে পারবে এটা বলতে, মানে এরকম ইজ বলতে এটা কনসিলিয়ারে করছে তাই না, পরামর্শ দিয়েছে। এইখানে তো পার্কিং এর ছোট ছোট জিনিসগুলো আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, চোখ কান খোলা রাখলে কিন্তু আপনাদের ভুল হবে না। সস্তার কথা বলছে, সস্তা না, এখানে হলো আপনাকে কনসিলিয়ার করছে, ইজ বলতে দাস্তা ডান দিকে যাইতে বলছে। হ্যাঁ হ্যাঁ গুড। আচ্ছা সি গ্রুপ থেকে কাকে জিজ্ঞেস করি, সবার নাম মনে নাই। ফয়েজ ভাই, ফয়েজ ভাই আপনি আছেন অ্যাক্টিভ? জি ভাই আছি। লিস্টটা পড়বে দয়া করে। Il denominatore figurato indica un strada chiuso. No, falso. तो एक आगे जेटा शिखलाम गैलारियार ओके सिग्नल এটা দিছে সাদা কিউজ ওকে গ্যালারি একমুখী রাস্তা তাই না অথবা স্ট্রেট তৈরির মধ্যে থাকে এখানে রাস্তা কিউজের মধ্যে না একমুখী রাস্তা ব্রাভ এই যে সুন্দর আমি চাই এইভাবে পড়াইতে যাতে আপনাদের ভিতর থেকে প্রশ্নগুলো আসে আমি কুইজ করাইলাম বেরো ফালসো আপনি বলেন বেরো আমি বললাম বেরো তাহলে বুঝা হলো না এখন এই ঝাজরা করা হইতাছে এইভাবেই আপনারা শিখবেন আপনারা কুইজ করবেন আমি কুইজের পরীক্ষা নেব অন্য একদিন ঠিক আছে ভাই আপনার সিস্টেমটা কিন্তু হেভি হাই মানে হেভি চিন্তা করা যায় না এটা জড়তা কেটে যেতেছে সবার ইনশাআল্লাহ ভাই নেক্সট এটা সাইফুল ভাই মিলানো থেকে সাইফুল হক জি ভাই একটু পড়বেন দয়া করে जी जी delineato la centrata e posto i lati delle gallerie e stanze vero ओके এটা এই সাইনটা কোথায় থাকে যে রাস্তাটা যে গ্যালারিটা বা যে শোরুম পর্যন্ত গ্যালারির মধ্যে এখন হয় তাই না বেরো ওকে এইটা কবির ভাই আপনি পড়েন তো Il segnale raffigurato può essere installato su un veicolo per preavvisare una cantiere statale. Vero, তাই না? Vero, sì. হ্যাঁ। Vero তাই। এখন এটাতে কি বুঝায় আসলে এটাতে বুঝায় যে আপনার এই সাইনটা যখন থাকবে তখন বুঝায় যাচ্ছে যে আপনার প্রিয়াভিজারে করতেছে অগ্রিম বলেই যাচ্ছে যে রাস্তার সামনে কাজ হইতাছে তো এখানে 500 মিটার দেওয়া আছে 500 মিটার আসলে এমনি দেওয়া আছে এটা কিছু বুঝাই যাচ্ছে না তারপর আপনাকে বুঝাইতে চাইছে যে এই রাস্তায় এত মিটার বা এত কিলোমিটার হইতে পারে কাজ হইতাছে তো সেখানে হলুদ বাতি জ্বলতে পারে সেখানে রাস্তায় স্ট্রেট হইতে পারে ইত্যাদি ইত্যাদি বিষয় জিসান ভাই যদি বলে হয় যে এই রাস্তায় 500 মিটার কাজ চলে সেই ক্ষেত্রে আমরা ফলস দিব মনে হয় ফলস একটা ব্যাপার আছে আমি দেখা বলতেছি একটা মিনিট 500 মিটার দিয়ে কইতে কি না এটা ফলস হবে কারণ 500 মিটার একসাথে কাজ করতে হয় না জি জি এটা হ্যাঁ এরকমই ধর কথা আমি কি দেখা বলতেছি এটা হয়তো এই যে এরকম হইতে পারে যে কনসিলিয়ার হতে করতে পারে যে 500 মিটার পরে কান্টিয়ারে হইতে পারে মানে রাস্তা কাজ হইতে পারে 500 মিটার দিয়ে কোনো কুইজই নাই এখানে সুতরাং থাকবে না বুঝতে পারতেছেন ভাই 500 মিটার দিয়ে কোনো কুইজ নাই সাধারণত ক্যারটেলগুলা থাকে তো 100 মিটার অথবা 150 মিটার পরে কাজ হয় সাধারণত এটা দেখেন তো এটা শব্দ জানি কারা কাছে হইতাছে খুব বাজে একটা শব্দ কে হেডফোন চালাইতেছে হেডফোন হইলে হেডফোন নাড়াটা কম করবেন আচ্ছা এটা আপনাদের মধ্যে থেকে আমি বলি কাকে জিজ্ঞেস করা হয় নাই এমন কেউ আছেন যাকে জিজ্ঞেস করা হয় না ইন্টারেস্ট আচ্ছা ইমরান ভাই কি বলেন নাই আচ্ছা আল হাসান ভাই ওকে ব্রাভো সাহস আছে ই গ্রুপ স্টুডেন্ট কতটা সাহস দেখছেন ব্রাভো 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 কমপ্লিমেন্ট আচ্ছা এটা পড়েন তো ভাইয়া In singolare la figura indica restringimento della carreggiata per la via in corso. Restringimento এটা বুঝিনা ভাই। আচ্ছা restringimento হচ্ছে চাপা চাপানো restringi করে না restringi চাপা চাপায় যাওয়া জি ভাই এটা বুঝাচ্ছে এখন এমন একটা রাস্তা আছে আছে আপনি আসেন আর দেখতেছেন এই সাইনটা আছে তখন সেটা বুঝতে হবে যে রাস্তার কারেজাটা চাপানো হয়ে গেছে কিসের জন্য রাস্তায় কাজের জন্য কথাটা সত্য রিস্ট্রিঞ্জিমেন্ট তাই না আগে দুইটা গুলি ছিল এখন একটা গুলি হয়ে গেছে বুঝতে পারতেছেন বিষয়টা জি ভাই বুঝছি এখন বুঝছি রিস্ট্রিঞ্জিমেন্ট মানে হচ্ছে চাপানো আর যদিও আপনার আপনি আলাদান ভাই আপনার শব্দ তো নোট মনে কিছু বাকি আছে আপনি আমার কাছে চাই নিন তো কোন বন্ধু বাকি আছে আচ্ছা ভাই আচ্ছা ওকে ক্লাস শেষে আমাকে মেসেজ করে আপনি কোন মত পাইছেন আচ্ছা এই কুইজটা ইমরান ভাই বলেন তো, ইমরান ভাই রাস্তায় বেরিয়ে যাবে। তোমার হেডফোন নেই না? আজকে গন্ডগোল হচ্ছে তবে এখনো হয়নি। কি করে তুমি এই মিউট অন করেন, মিউট অন করেন ইমরান ভাই। ওকে ভাইয়া আপনার ইজারা কালো হয়েছে ভাইয়া, দেখতে পাচ্ছেন আর কি। ওকে আবার দিচ্ছি। ওকে Il dilatorio raffigurato si trova di norma dopo il senso curva, dopo segnale curva pericolosa a sinistra. এটা দিয়ে ভাই আপনার বেরোয়ের জন্য হয়েছে যে আপনার এটা সিনিস্টার দিকে মানে বাম দিকে এটা আপনার এই কুর্বা আছে, সেটার জন্য পেরিকুলোজা সতর্কতা অবলম্বন করা হয়েছে আর কি, তার জন্য বেরোর কি ভাইয়া। ওকে Il dilatorio raffigurato si trova নরমা দো পেরিসেনিয়ালে পূর্বা পেরিকুলোজা, অর্থাৎ একটা বিপজ্জনক পূর্বা যেটা বাম দিকে আছে সেটার জন্য এটা ব্যবহার করা হয়েছে। ব্রাভো। এটা আচ্ছা রাসেল ভাই আপনি কি আছেন নাকি? রাসেল ভাই লাইনে আছে কিন্তু কথা বলতে পারতেছে না। ইমতিয়াজ ভাই আপনি আছেন? ইমতিয়াজ ভাই আশিলিয়া। আছি আছি। ওকে আজকে তো আপনাকে পাইছি, আজকে আপনার আমি তারাবি পড়তে গেলাম, এই এলাম। যা আজকের পরে তারাবি তো শেষ হয়ে যাবে, তখন কিন্তু ফাঁকি দেওয়া চলবে না, ঠিক আছে? না না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তারা ক্লাস ফাঁকি দেয় তাদেরকে আমি তাদের ব্যবস্থা নেব। আচ্ছা এটা পড়েন তো ভাই, পড়েন এটা কেন ফালস আমাকে বলতে হবে। Il delineatore raffigurati dividono la carreggiata in corsie. Okay, এটা ফালস, কেন ফালস একটু বলেন তো। Il delineatore raffigurato এটা তো কারেজ্জাতে থাকে না এই লাইটটা। ওকে কোথায় থাকে এটা? এটা যখন ওই যে আপনার কান্তিয়ারে কাজ করে তো সাইডে থাকে রাস্তার ধারে। না কান্তিয়ারের জন্য থাকে না এটা, হলো এটা এই সাইনটার নাম হচ্ছে কমপ্লিমেন্টারি, ঠিক আছে, সহায়ক সংকেত। এটা রাস্তার সাইডে থাকবে এবং রাস্তাটা একমুখী সেটা বোঝানোর জন্য ব্যবহার করে। আর এখানে কুইজের মধ্যে বলতেছে দ্বিবিদন মানে ভাগ করে দেয়, লাকার জাতা ইন কুরসিয়ে অর্থাৎ কারেজদাকে কুরসিয়ে দিয়ে ভাগ করে, পুরো কথাটাই মিথ্যা। হ্যাঁ কেন এইভাবে পড়ানোর চেষ্টা করা হচ্ছে জানেন ভাই? বেরো ফালসু বলে দিলে যে আপনি সবাই তো পারবেন, সেটাই বেরোর ফালসু বলে দিতে সহজ কিন্তু বুঝাটা কিন্তু কঠিন। জিসান ভাই অনেস্টলি কিন্তু একটা কথা বলবো, ইউটিউবে অনেকে চ্যানেল দেখছি বুঝছেন, কিন্তু এরকম ভাবে ভাই এটা আপনার শেষ চিকিৎসা, যদি না হয় তাহলে কিছু করার নাই, এত সুন্দর কেউ স্পিকার করে না। ধন্যবাদ ভাই। না এই সিস্টেমটা আর কি কেউ অবলম্বন করতে পারে না। ভাই ডেলিনিয়াটোরের মানেটা কি বললেন? ডেলিনিয়াটোরে সহায়ক সংকেত, সহায়ক সংকেত অর্থাৎ ডেলিনিয়াটোরে এটা এটা একমুখী রাস্তার মধ্যে ব্যবহার করে। আপনি ধরেন আপনি আশিলিয়া থাকেন না, আশিলিয়ার মধ্যে চিপা চাপা কিছু রাস্তা আছে, ওই রাস্তাটা আপনি নতুন, আপনি জানেন না, আপনি চিনেন, ওই রাস্তাটা আপনার এলাকার না, মনে করেন আপনি এলাকায় কখনো যান নাই, আপনি কিভাবে বুঝবেন রাস্তাটা একমুখী? রাস্তার যেই এই চিহ্নগুলো আছে না মাটিতে সেগুলো সব নষ্ট হয়ে গেছে, আপনি কিভাবে বুঝবেন আপনি কোন সাইডে আছেন? আপনি কি বিপরীত গলিতে আছেন নাকি আপনার গলিতে আছেন, কিভাবে বুঝবেন? এটা বোঝানোর জন্য কিন্তু এইগুলো ব্যবহার করে। যদি রাস্তাটা একমুখী হয় তাহলে দুইটা হলুদ হলুদ রঙের ডেলিনেটরে খুঁটি দুই পাশে থাকবে কারেজাতের বাইরে, আর যদি দ্বিমুখী হয় তাহলে একটা লাল একটা সাদা থাকবে। এটা টেম্পোরারি না কান্তিয়ার যখন কাজ লাবোরেইন তখন থাকবে এটা। না 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 এটা কান্তিয়ার সাথে সম্পর্ক নাই। আচ্ছা আচ্ছা এই ডেলিনেটরে রাফিগেরাতো ডিভিডনো কারেজাতে ইন করছে, এটা মিথ্যা, একদম সম্পূর্ণ মিথ্যা একটা কথা। এজন্য এটা ধরে নিলাম, কারণ এই ধরনের কুইজগুলো অনেকে বোকা হয়ে যাবে, কারণ মিথ্যার উপর মিথ্যা দিয়ে আপনাকে বোকা বানায় রাখবে। সবাই বুঝতে পারছেন বিষয়টা? এটা হচ্ছে একটা একমুখী রাস্তা ব্যবহার করা হয়, কারেজাতার উপরে রাস্তাকে কারেজাতে ভাগ করে গলি ভাগ করে এটার জন্য ব্যবহার করে না। ওকে এই কুইজটা রফিক ভাই বলেন তো। বলবো? জি জি। ইল সিগন্যাল রাফিগুরাতে ইন্ডিকা কে বাম দিকে যাইতে নিশ্চিত করতে, হ্যাঁ এটা ফালতু, কারণ এটা দ্বারা ডান দিকে যাইতেছে, এটা কনসিডার করতে ডান দিকে। ওকে ব্রাভো, এই রোগটা ধরতে পারছো, ব্রাভো ব্রাভো ব্রাভিসিমো। এই দেখেন এখানে সিরিজটা কথা বলছে, তো এখানে সিরিজটা হলো কোন দিকে? এটা যদি আমি হই, আমার ডান হাত হলো এটা আর আমার বাম হাত হলো এটা, তাই না? সিরিজটা হলো এই দিকে আর এই যে হলো ডান দিকে, তাই না? এদিকে ডান দিকে যাইতে পরামর্শ দিচ্ছে আপনাকে ইজ বলতারে। দেখেন ভাই কথাগুলো তো খুব সত্য, কিন্তু বৃহৎ ইজ বলতারে সিনেসরা যদি অবলিকো চিন্তা করি আমরা, এটা কনসিলারের কারণে ফালস হইছে, অবলিকো হইলে বের হইতো, ঠিক না ভাই? এই বিয়েটা বলছ তো বিয়েটা ইজ বলতারে সিনে নিষেধ করছেন আপনি, এখানে পরামর্শ এটা যে আমি ডান যেতে পারবো, আপনি ঘুরতে যাইতে পারতেন, কিন্তু বিয়েটার করেন জি কনসিলারের কারণে এটা ফালস হইছে, রাইট? আমি সেটা বলছি। এইগুলো অনেকগুলো পেয়েছে ভাই এই কথাগুলোর মধ্যে, মানে আপনার কাছে আপনার কাছে মনে হবে যে বেরো, কিন্তু আসলে বেরো না। আচ্ছা শব্দ আসছে অনেক বিকট বিকট, নেটওয়ার্ক একটু সাবধান হন। এই কুইজটা আপনাদের মধ্যে থেকে আমাকে বলবেন ম্যাডাম, যদি ম্যাডাম লাইনে আছেন, ম্যাডাম একটু বলেন তো প্লিজ ফেভারে। जी भैया, insegnale raffigurato preavvisa un semaforo che è regolato in traffico, in transito, su ponte mobile o girevole. Falso. Ok. এখন এটার মানে কি, কেন falso হলো এটা? কারণ এটা হচ্ছে গিয়ে regolato in traffico, transito, ponte mobile. এটা পন্থী মোবিলে তো এটা থাকবে না, এটা কান্তিয়ারে মানে কাজ হচ্ছে সেরকম একটা জায়গায় এটা হবে, কারণ এটা ফন্দ হচ্ছে জালো। রাবি সীমা ভেরি গুড, সবাই বুঝতে পারছেন? জি ভাই পন্থী মোবিলে জিরি বলি মানে এয়ারপোর্টের কাছে যেখানে বিমান চলাচল করে। জি জি কে বলতেছিলেন পন্থী মোবিলে কথাটা হচ্ছে কি? হ্যাঁ পন্থী মোবিলে হচ্ছে আপনার যে টানা ব্রিজ আছে না, টানা ব্রিজ, ইলেকট্রিক ব্রিজ। হ্যাঁ আমি আমরা যে এখানে একটা খাল আছে, এটা খাল তাই না, ওই ওভার ব্রিজটা এভাবে থাকে, সেখানে ওভার ব্রিজটা যখন এখান দিয়ে কোনো জাহাজ পার হয়, কোনো কিছু পার হয়, তখন পন্থী মোবিলে এটা খুলে ফালানো যায়, মানে এটা আপনার দুই পাশে চলে যায়, এরকম খুলে যায়। দেখাইতেছি ভাই, এটি অনেক মুভির মধ্যে দেখছি আর কি, বাস্তবে দেখা হয় না ব্রিজ যেটা আপনার এইভাবে খুলে যায়। আমরা যে লন্ডনে একটা ব্রিজ আছে না, লন্ডন আমেরিকায় লন্ডনের কিং ব্রিজ, ঠিক এরকম একটা পন্থী মোবিলে যেটা কিনা আপনি দেখবেন এই যে ফিমেশন আছে, কিন্তু আপনি যে জায়গায় থাকেন আনোয়ার ভাই, আনোয়ার ভাই তো না, আনোয়ার ভাই কোথায় গেলেন? না ফিমেশনে তো আছে, আমি অনেক সময় দেখি তো দাঁড়ায় থাকি, যে সুন্দর লাগে। এটা কিন্তু ওখানে থাকে না, মধ্যে থাকবে আপনার কি থাকবে ওই যে লাল দুইটা চ্যানেল, ওইটা থাকবে আর এটা থাকবে রাস্তার মধ্যে, যে কোনো রাস্তার মধ্যে, এটা এজন্য ফালস হয়েছে। গুড। আচ্ছা এটা গৌরবে পড়েন তো, ইল ডেলিনাতরে রাফিগুরাতো ফই সেনালারে ইনিসিয়া দি un'isola di traffico è davvero ok e delineatore della punta e che delineatore eta delineatore naki eta delineatore punta delineatore na ekhane delineatore holud jira eta bravo grande jalo jira isola traffic holo eta jalota eta nijeshyo kono alo nai eta eta onner alote alokito hoy ar ki mane gharer alo holle eta jogjoge hoy bravo dekhchen shobai ki sundor kore bujhte parcho ni এটাই আমি চাই এভাবে আপনারা বুঝতে, যাতে আপনারা যখন পরীক্ষা পাশ করবেন, আপনারা পাশ করার পরে আপনারা বলতে পারেন যে আপনারা এমন ভাবে শিখছেন, আপনারা অন্যরা শিখাইতে পারেন। আপনারা শিখছেন পড়াশোনা করার জন্য, আপনারা শিখছেন শুধু পাশ করার জন্য না। ওকে এইটা পড়বেন আপনাদের মধ্যে থেকে। জিজ্ঞেস করা যায় সবাই তো আছে, নাম সবার দেখা যায়। আচ্ছা ভাই আমারে ডাকছিলেন আমি একটু বিজি ছিলাম আমি এখন আসছি। আচ্ছা ব্রাভো একটু আমি আপনার কাছে শুনতে চাইছিলাম। ওকে ভাই রাসেল ভাই বলেন কি হবে এটা? এটা ভাই দেখেন একটু সিনারি রিভিউতে তো পয়সেরে প্রেস তো দাওনো সিনালিটি পরে প্রিভিউ বেরো ভাই এটা প্রিভিউই করে মানে ইয়া কনসিলারে করে আর কি এখানে যাওয়ার জন্য এদিকে যাওয়ার জন্য এখানে বলছে সিনারি পয়সেরে পয়সেরে প্রেস দ্রুত দাও সিনালিটি প্রিভিউ এটা হতে পারে একটা অসম্ভব অসম্ভব মানে আপনারা অগ্রিম বলে দিতে পারে ঠিক আছে হ্যাঁ প্রিভিউ করে ভাই। এই কুইজটা আপনি পরীক্ষাতে আপনি মিস করছেন দুইবার আপনাকে দুইটা কুইজ দেই এটা পরে il direttore di questo viene posto al interno del carreggiata in presenza di uno ostacolo vero দাদা জি ভাই বাধার কারণে এটা এদিক দিয়ে যাইতে বলতেছে হ্যাঁ এবং এটা কোথায় থাকে এটা ইন্টারনো দেলা carreggiata তাই না carreggiataর মধ্যে থাকে carreggiataর মধ্যে ওখানে থাকে। ফালসো কুইজ আপনাকে প্রশ্ন করতে পারে এটা থাকে কোথায় কার্যযাত্রার বাইরে থাকে মনে রাখতে হবে কিন্তু থাকে ইন্টারনোর মধ্যে এবং কুইজের মধ্যে যখন প্রশ্ন করে এটা সালবাজেন্তে কিন্তু কার্যযাত্রার বাইরে থাকে না এইভাবে মনে রাখতে হবে এগুলো। এটা এটা পরে তো সাইফুল ভাই সাইফুল হক জি জি কোন রাখতে পুরো শব্দটা পড়তে সবাই শুনবে ইল কোন রাখতে পুরো আছে tipo udare per indicare aree interessate da incident vero যখন অ্যাক্সিডেন্ট হবে তখন অর্থাৎ এর বলতে বলেছে যে এরিয়ার মধ্যে অ্যাক্সিডেন্ট হবে সেই এরিয়াটাকে বোঝানোর জন্য চিহ্নিত করার জন্য এটা ব্যবহার করে সত্য। আচ্ছা এটা পড়েন তো আল হাসান ভাই জি ভাই ইল ডিলিনেটরে রাফিগিরতো ডিবিএ দেলা রাজ্যতা da due una pista civile বের তো ভালো শিখলাবিলে ফালসটা কেন বুঝতে পারতাছেন আপনি একটু বলবেন আমাদেরকে? বাইরে তো এখানে গাড়ি চলার জন্য এটা তো সাইকেল চলার জন্য না। ওকে ঠিক আছে কিন্তু এখানে মূল বিষয় যে বলতে চাইছে দিবি দেলা কারেজাতাকে ভাগ করে দা una pista শিখলাবিলে আছে pista শিখলাবিলে আর গাড়ি চলার পথকে ভাগ করে এটা দিয়া কথাটা মিথ্যা মিথ্যা ফাংশনাল এটার সাথে মিলই নেই কথার সাথে কিসের মিল নাই এটা থাকে রাস্তার মধ্যখানে যেটা কিনা দুইটা রাস্তা একটা রাস্তাকে কার্যালয় দিয়ে ভাগ করে ঠিক আছে কিন্তু বিস্তার শিখলার সাথে ভাগ করে না অলসো গুড। এটা গোপুর ভাই অ্যালার্ট il segnale raffigurato indica il lato কোথায় গেলেন গোপুর ভাই নেট স্লো হয়ে গেছে কেমন হয় গোপুর ভাই রকেট নেটওয়ার্কের বাইরে চায়না রকেট। আচ্ছা তাহলে এটা আপনার মধ্যে কি আপনাদের মধ্যে কেউ একজন পড়েন শহীদ ভাই il segnale raffigurato indica il lato dal quale il veicolo su cui è posto deve essere sorpassato এই সিগন্যালটা আমাদেরকে বোঝায় যখন রাস্তায় কত কাজ চলে তারপর এটাকে সরপাস করতে পারবো মানে রাস্তা যখন কাজ হয় স্থায়ীভাবে কোনো কোন গাড়িগুলো মানে বসে আর রয়েছে ওখানে থামাই রয়েছে তখন তাদেরকে আপনি সরপাস করতে পারবেন এই সিগন্যালটা দেখলে আমরা এটাকে যে আপনাদের মাথা গরম না করে এই যে কটা কুইজ আমি বোঝানোর চেষ্টা করছি যাতে আপনাদের এখান থেকে কমন বোঝা যাবে যখন মিস কুইজ করবেন তখন দেখবেন এখান থেকে কমন বোঝা গেছে भाई आपने কি কুইজটা বুঝাই দিবেন আরেকবার? আচ্ছা এটা তো আমি বলছিলাম শুনেন নাই জন ভাই? না না, পর সাউন্ড আসে না ভাই। হ্যাঁ আমি তো চিন্তা করতেছি আমি বলি আমরা। আচ্ছা এটা মানে নেটওয়ার্কের বাইরে চলে গেছে। Il segnale da figura destinata আমাদের প্রদর্শন করে indica il lato del quale যে পাশে এটা থাকবে il veicolo su cui posto deve essere sorpassato। এইটা যেই পাশে থাকবে আপনি সেই পাশটাকে সরপাস করতে পারবেন, তাদেরকে ওভারটেক করতে পারবেন। আচ্ছা এটা আপনি গৌরে বলেন তো, যেটা আপনি এটা বলেন ঠিক আছে। Il delineatore era figurato sono usato ai lati della carreggiata di strada a senso unico, vero? Karon ekhane eta dia bujhay je senso unico chihno, eta er moddhe acha eta je kichu konage ekta proshno aishilo je eta carreggiatar dui ta bag kore erokom na, eta dia bujhaitete eta senso unico raffigurato obbliga gli autocarri a circolare per a fila paralleli। এখানে ভাই অব্লিগেটরি করে নাই, ব্রাভো, এখানে কনসিলার করছে যার ফলে এখানে এটা ফলস হইছে আর কি ভাই। ওকে ব্রাভো, প্রথম একটা দোষ উনি ধরতে পারছে, খুব সুন্দর। এবং এখানে এই এটার রিসেন্ট মানে হচ্ছে কি উজো করছে, তাই না? কিভাবে একটা গলির মধ্যে অস্থায়ী রাস্তার মধ্যে এই গাড়ি চালাবে, সেক্ষেত্রে ট্রাক ডান দিক দিয়ে যাবে, কিন্তু এখানে বলছে অব্লিগা, এখানে অব্লিগা না, ট্রাক চাইলে বাম দিকে যেতে পারবে আর ডান দিকে থাকতে পারে, কিন্তু পরামর্শটা হচ্ছে যে না যাওয়া ভালো, তাই না? ব্রাভো। আর ফিরে পারলে এখানে না ফিরে অবলিগেট করে না, ফিরে আবার লাগে চলবে, দুইটা দুই জায়গায় এক সমান্তরাল ভাবে চলবে না, ফলস। এখানে ভাই আরেকটা কথা কি ভাই, মানে আপনি যেভাবে যে জিনিসগুলো পড়াইতেছেন না, মানে আমরা বই পুস্তকে যে 10-12 জায়গা 20-12 পড়তাম, মানে এত ভাবে মনে থাকতো না। আমরা যেরকম ওই যে টেলিভিশনে কোনো কিছু দেখলে পড়ার থেকে বেশি মনে থাকে, এরকম হইতেছে আর কি। প্রত্যেকের ক্লাসগুলা মানে মেমোরিতে মানে মানে আর কি, মানে কি বলবো, এটা ওই স্মৃতি থাকে আর কি বেশিক্ষণ বিষয়টা, বুঝছেন? ইনশাআল্লাহ আপনারা যখন কালকে এগুলোর উপরে এই চ্যাপ্টারের উপরে কুইজ করুন, তখন বুঝতে পারবেন যে আপনার কষ্ট হইতেছে। ওকে এইটা ক্লাস লম্বা করব না আজকে, আর শেষ করে দেব এর মধ্যেই। এটা একটু পরে তো দেখি কেউ একজন আমি করি চ্যাপ্টারে। Il cono raffigurato può indicare separazione preavvisa dei sensi di marcia। এখানে মানে একদিকে শুধু চলাচল করতে পারবো এই জিনিসটা বুঝাইছে, মানে এটা ইন্ডিকেট করছে। Il cono raffigurato può indicare separazione preavvisoria dei sensi di marcia। এই কুইজটা ইম্পর্টেন্ট। এটা ওই যে আপনার এমন কিছু জায়গা আছে যেখানে রাস্তায় কাজ করতেছে, তো রাস্তায় কাজ করার সময় আপনার এই আসলে রাস্তাটা কোন মুখী সেটা বোঝানোর জন্য ব্যবহার করে। সেপারেশন দি প্রিয়াভিজরিয়া অগ্রিম আপনাকে মানে কোন দিক বলি, যদি সেন্সিটিভ মার্শা, এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা ভুল যাতে না হয়। Il cono raffigurato può indicare separazione preavvisoria dei sensi di marcia। অগ্রিম আপনাকে বলে দিতে পারে মানে কোন দিকে যাইতেছেন, কোন দিকে যাবে গাড়িটা, সেন্সটা দিকটা নির্ধারণ করে দেয়, মুখীটা নির্ধারণ করে দেয়। এটা দেখেন তো delineatore era figurato indica una curva pericolosa a sinistra। আরে এটা তো এটা হলো curva, curvaটা হলো যাই এতে আপনার destra। ব্রাভো। আর এখানে বলছে sinistra। ওকে এই যে ভুলগুলো যাতে না হয়, destra আছে এখানে, এখানে বলছে সিনিস্ট্রা, ফলস। ব্রাভো। সিনিস্ট্রা এটা পড়ন্ত শহীদ ভাই। Il cono raffigurato può indicare separazione proabiseria del sensi di marcia এটা ওই আগের কথাটাই দুইবার আসছে এটা মনে না গোয়ালে জি দুইবার ঢুকছে ইদেরিনাtori রাফিকরা তো servono a visualizzare meglio andamento della strada বুঝতে পারতেছেন visualizzare meglio এটা ভালোভাবে রাস্তাটা বোঝার জন্য আমাদের কাজে লাগবে রাস্তা চলাচল করার জন্য andamento মানে যাওয়ার জন্য তাই না বেরো এই কুইজটা অনেক ইম্পর্টেন্ট ইল পান্নেলো রাফিকরা তো ইন una serie di tornanti ने इंडिका इल नोमेरो प्रोग्रेसिवो अर्थात এখানে অনেকগুলো কুরবা থাকতে পারে যে তর্ণান্তে আছে তর্ণান্তে যে বুঝা অনেকগুলো কুরবা থাকতে পারে নাম্বার 1 দেখলে বুঝতে হবে এখানে একের অধিক কুরবা আছে এটা দিয়ে বুঝতে হবে এবং এটাতে বুঝায় প্রথম কুরবাটার কথা ইল দেরিনাতর রাফিরাতে সোনো দেই সিনালেরি কমপ্লিমেন্টারি এটা কমপ্লিমেন্টারি সংকেত এটা সিনালে কান্তিরে না যেটা ওই যে ইন্ডিয়াজ ভাই ভুল করলো মানে এটা হলুদ দেখা বুঝতে হবে যে এটা কান্তিরে না এটা কমপ্লিমেন্টারি সহায়ক সংকেত কারণ আপনার রাস্তার মধ্যে কিন্তু হরিজন্টালি সাইন থাকবে তারপর এটা কেন থাকবে কারণ আপনি নাও দেখতে পারেন অন্ধকার রাস্তা যেখানে লাইট নাই কিছু নাই সেখানে আপনি কিভাবে চিনবেন il segnale raffigurato indica la chiusura delle corsie di destra per lavori in corso অর্থাৎ ডান দিকে রাস্তা মানে বন্ধ দুইটা গলি ছিল একটা রাস্তা বন্ধ হয়ে গেছে এখন শুধু একটা গলি আছে এই যে এখানে বলছে corsie di destra per lavori in corso chiusura আচ্ছা এইটা পরে তো আপনারা কবির ভাই আছেন কবির ভাই হ্যাঁ ভাইয়া ভাই il delineatore raffigurato indica un divieto di sosta এটা তো divietor চিহ্নটা না কিসের চিহ্ন ভাই এটা সস্তা এটা ভুলে গেছি ভাই সরি মাউন্টেন রোডের নির্ধারক এরকম আর কি এটা এটা কার মনে আছে বলো তো দেখি কোন সাথে থাকে চাই আমি বলি ভাই এটা থাকবে এই মন্টানিয়াতে পাহাড়ি অঞ্চলে যেখানে গ্যাস সরি সরি নাবিকাতর হয় हां এটা থেকে বুঝানো সাইডে গন্স চলে যাচ্ছে সেখানে গাড়ি এটা সতর্ক করতে মানে গাড়িটা এখন মিডলে আছে এরকম বুঝানো এটা পাহাড়ি এলাকা থাকবে যে এলাকা বড় পরে তুষার পরে সেটা আছে আপনার যাতে মানুষ বুঝতে পারে যে কোন দিকে আছে রাস্তা কোন সাইডে আছে সেটা বোঝার জন্য এটা ইল দেরিনাতরে রাফিগরাতো এ দোতাতো দি লুসে প্রোপিয়া এই কুইজটা অনেক বেশি ভুল করে সবাই অনেক বেশি করে কারণ এখানে এখানে এটা লুসে নাই এটা লুসে ছাড়া এটা অনেকে মনে করে যেটা আমাদের নিজস্ব লাইট আছে লুসে প্রোপিয়া আসলে এটা নিজস্ব কোনো লাইট নেই এটা কারের লাইটে আলোকিত হয় ফালসো এই দেখেন il segnale raffigurato obbliga di tutti i veicoli a svoltare a destra al vivo seguente falso tutti না শুধু 60 টনের যে গাড়িটা 60 টনের গাড়িটা এই যে টুকটাক যে জিনিসগুলো আছে tutti এগুলো খেয়াল করলে কিন্তু ভুল কম হবে il delineatore raffigurato viene utilizzato per segnalare un ostacolo vero আর এই delineatore আমাদেরকে বুঝায় সামনে একটা বাধা আছে এর জন্য ব্যবহার করে il segnale raffigurato preavvisoria obbliga di dare la precedenza ai veicoli che provengono senso opposto falso এই বিষয়টা অনেকে ভুল করে এটা দিয়ে বোঝায় যে আপনার রাস্তা কাজ হচ্ছে এরকম না যে আপনাকে বোঝায় যে আপনাকে প্রেসিডেন্স দিতে হবে ওদেরকে ঠিক আছে ওদের প্রেসিডেন্স এর কোনো প্রয়োজন নাই ওরা তো ওখানে থাকবেই ওরা তা বেরিতেছে না হ্যাঁ আপনি আপনার প্রেসিডেন্স আছে কারণ আপনি চলে যাবেন এবং তাদেরকে আপনি অবলিগেটরিও না তার প্রেসিডেন্স দাও অবলিগেট শব্দের কারণে ফলস হইছে প্রেসিডেন্স এর কারণে ফলস হইছে ইসেনিয়ালে রাফিগরাতো ইন্ডিকা una piazzola di sosta sul lato sinistro piazzola di sosta lato sinistro না রাস্তা কাজের জন্য আপনাকে বলছে falso il delineatore raffigurato a luce propria falso Il delineatore era raffigurato e usato per segnalare una curva pericolosa. Era per considerare una rasta curva tone bivojono. Il delineatore raffigurato servono a visualizzare meglio l'andamento della strada. Cotara sotto. Eta dia bujhay dimukhi ekta rasta. Ekhane bhalobhabe jawar jonno apnara ei signta byabohar koren. Il segnale raffigurato si trova in vicinanza di un incrocio che precede un cantiere stradale sotto. Una strada che sta a caccia al tasse. Ok. क्लास मन खूब सहज भाव बोझान बुझाते चेष्टा करा केमन बुझते खुबी सहज खुबी भालो ईद आनंद चेष्टा करबेन ईद आनंद करते हजार कष्टर मध्य ईद आनंद करबेन पाशापाशी सुयोग थाकले आपनारा दिन पढ़छेन अर्थात जारा सी ग्रुप जारा ई ग्रुपे आछेन विशेष करे परीक्षा दिबेन आगे परीक्षा दिबेन क्विज करबेन 9 नम्बर चैप्टारेर उपरे तारपरे मिक्स क्विज करबेन 9 चैप्टारेर उपरे मिलाया एकसाथे हैं এই 9টা চैप्টার আপনারা কয়টা কুইজ হইতাছে এগুলো আপনারা প্র্যাকটিস করবেন তিন দিন মধ্যে কাজে লাগাইবেন যারা সি গ্রুপে আছেন তারা 16 চैप्টার পর্যন্ত পড়ছেন এই 16 চैप्টারের উপরে আপনারা কুইজ করবেন এটা হচ্ছে এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন আপনাদের বাড়ির কাজ দেওয়া হলো।